এখানে এই পেপারটা বেশ বড় হয়েছে, এটা ভাল লাগছে দেখতে। এগুলো আর একটু বড় হবে, এটা টেপে গেছে একটু পেটটা। সো এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ থেকে আনা হয়েছে, ছাদে যে পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছ থেকে এই পেঁপেটা তামান্না নিয়ে এসেছে। তো আমরা এটাকে কেটে দেখবো যে এটা কতটুক খাওয়া যায়। বিসমিল্লাহ, বাহ, নট ব্যাড, মনে হচ্ছে ভালোই এটা ইয়ে হয়েছে, পোক্ত হয়েছে, এটাকে খাওয়া যাবে। তো আমরা এটাও কাটলাম, হ্যাঁ খাওয়া যাবে। এটাকে আমি এখন একটু পজ, তো এটাকে এখন আমরা একটু ছিলে নেই, একটু হলুদ হলুদ চল হয়ে গেছে পেপারটা, মনে হচ্ছে আরো 5-10 দিন থাকলে পাইকে যেত, কিন্তু সাইজটা বড় হয়নি আনফর্চুনেটলি। পেটে কিন্তু খালি পেটে খাওয়া খুব উপকার। মোটামুটি ছোলার পর্ব শেষ, একটু আছে পেটে ফেলবা ছোট দু। এবার সেটা ছিলা শেষ, সেটাকে আমরা একটু বাহ ভেতরে একটু বিচিয়ে হয়েছে, এখন এটাকে একটু টুকরো করে নিলাম। আমাদের পোটিক্সটা একটু খাওয়াই, এই পোটিক্স কি রিভিউ দেয়, কেমন তিতা? আর একটা কেমন দেন, কেমন হালকা মিষ্টি? কষ্ট ছিল সেই কষের জন্য দিতা, পরে একটু খা, কেমন ঠিক আছে মিষ্টি, পরে একটু খা, কেমন অনেক মজা।